জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দেশের মানুষ এই সরকারের পতন চায় বলেন কর্নেল ওলি। রংপুরে এখন পর্যন্ত যথেষ্ট ভালো ভোট হয়েছে বলেন সিইসি। বিএনপির ছেড়ে দেওয়া আসনে প্রার্থী না দেওয়ার চিন্তা আওয়ামী লীগের। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে মাশরাফি। বিএনপি নেতা রবিউল গ্রেপ্তার। জাপার প্রার্থী সিনকিয়েট করেছেন বললেন রিটার্নিং কর্মকর্তা। আফগানিস্তানে আবারও দুই এনজিওর কার্যক্রম স্থগিত। ইউক্রেনকে আলটিমেটাম রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল ওলি আহমেদ বলেছেন দেশের 90% মানুষ স্বৈরাচারী হাসিনা সরকারের পতন চায়, কারণ এই সরকার দেশের অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠান ছাত্রলীগ ও যুবলীগ দ্বারা নিয়ন্ত্রিত, দুর্নীতিতে মানুষ সর্বশান্ত, যুব ও ছাত্র সমাজের ভবিষ্যৎ অন্ধকার। আজ এলডিপির যুগ্ন মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। কর্নেল ওলি আহমেদ বলেন, স্বাধীনতার সুফল বলতে আমরা পেয়েছি দুর্নীতি, অন্যায়, অবিচার, মিথ্যা মামলা এবং নিপীড়ন। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া প্রয়োজন। কেউ যদি মনে করেন রাজনীতিবিদরা এককভাবে জনগণকে এই অবস্থা থেকে মুক্তি এনে দেবেন, তা অত্যন্ত দুঃখজনক ও বিভ্রান্তিমূলক। সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন সবাই মিলে এই নিশিরাতের সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করি, বিজয় কেউ এনে দেবে না, সবই ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে। রংপুরে এখন পর্যন্ত যথেষ্ট ভালো ভোট হয়েছে বললেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, রংপুর সিটি কর্পোরেশনের উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে, সকাল থেকে দুপুর পর্যন্ত তারা কোনো অভিযোগ পাননি। আমরা বলেছি এখন পর্যন্ত যথেষ্ট ভালো ভোট হয়েছে, শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে বসে সিসিটিভিতে রংপুর সিটি নির্বাচন পর্যবেক্ষণের সময় সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে, ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছে, টেপ মাধ্যমে কক্ষে মনিটরিং করছে, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যতটা সুন্দরভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করা সম্ভব করছে। বিএনপির ছেড়ে দেওয়া আসনে প্রার্থী না দেওয়ার চিন্তা আওয়ামী লীগের। বিএনপির ছেড়ে দেওয়া আসনগুলো উন্মুক্ত করে দেওয়ার কথা ভাবছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেক্ষেত্রে ওইসব সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় কোনো প্রার্থী না দেওয়ারও চিন্তা করছেন দলটি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সবাই এই ইঙ্গিত দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পর সভাপতি মণ্ডলীর প্রথম বৈঠক হয়েছে গতকাল। দলীয় সূত্রগুলো আরো বলছে, উপনির্বাচন নিয়ে দলীয় প্রধানের এমন ভাবনার পেছনে জাতীয় পার্টির 14 দল সহ অন্যদের মাঠে শক্তি যাচাই করার পরিকল্পনা থাকতে পারে। এছাড়া বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে রাজনৈতিকভাবে সুবিধা পাবে আওয়ামী লীগ। 2018 সালের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে 14 দলের জোটভুক্ত শরিকের দলগুলো এবং জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা করেছিল আওয়ামী লীগ। আগামী নির্বাচনে এক বছর আগে উপনির্বাচন নিয়ে নতুন করে আসন ভাগাভাগির কোনো ঝামেলায় যেতে চাইছে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে মাশরাফি। ক্রিকেটের মাঠে দলেরই সাবেক নেতা মাশরাফি রাজনীতির মাঠে নেতা হতে পারবেন তো, এমন প্রশ্ন ছিল সমর্থকদের মনে। সেখানে বেশ ভালোভাবেই এই সংশয় দূর করে দিয়েছেন নড়াইল দুই আসনের নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা। নানান সবাই নানান জনকল্যাণমূলক কাজে সংবাদের শিরোনাম হন তিনি। এবার সংবাদের শিরোনাম হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়ে। নির্বাচনী এলাকা নড়াইলের বিভিন্ন প্রান্তে যখন মাশরাফি চষে বেড়াচ্ছেন মানুষের সমস্যা জানতে ও তার সমাধান দিতে, জনতার মুখোমুখি, জনতার সেবক স্লোগানে মানুষের সাথে কথা বলছেন, তখনই রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জনটাও পেয়ে গেলেন মাশরাফি বিন মর্তজা। সন্ধ্যায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভা হয়, যেখানে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। সেখানে নড়াইল দুই আসনের সংসদ মাশরাফিকে দলের কার্যনির্বাহী কমিটিতে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়। সভা শেষে এই তথ্য সাংবাদিকদের জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি নেতা রবিউল গ্রেপ্তার। বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির অভিযোগ করে বলেন, বিএনপি নেতা রবিউল আলমকে রাত 11টায় নিউ মার্কেটে থানা পুলিশ তাকে বাসা থেকে আটক করে নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফাকরুজ্জামান বলেন, কলাবাগান এলাকা থেকে শেখ রবিউল আলম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলাবাগান থানার একটি মামলায় বিএনপির এ নেতা ওয়ারেন্টভুক্ত আসামি। জাপার প্রার্থী সিনকিয়েট করেছেন বললেন রিটার্নিং কর্মকর্তা। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতিন বলেছেন, ইভিএম কে বিতর্কিত করতে জাতীয় পার্টির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভোট দিতে না পারায় সিনকিয়েট করেছেন। নির্বাচন নিয়ে অনেক ধরনের গেম খেলার চেষ্টা করছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আজ সকাল 10টায় রংপুর সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের সরাসরি সরকারি বেগম রোকিয়া কলেজ পরিদর্শনে আসেন আব্দুল বাতিন। এরপর উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে সকালে জাতীয় পার্টির প্রার্থী মুস্তাফিজুর রহমান অভিযোগ বুথকক্ষে গেল, ইভিএম হ্যাক করে তিনি ভোট দিতে পারেননি। তিনি বলেন, 15 মিনিট অপেক্ষা করেও তিনি ইভিএম এ ভোট দিতে পারেননি। ইভিএম এ এমন ত্রুটি হতে পারে, এটা নিয়ে আগে থেকেই তিনি বলেছেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতিন বলেন, জাতীয় পার্টির প্রার্থী যখন বুথকক্ষে ঢোকেন তখন আরেকজন ভোটার গোপন কক্ষে ভোট দিচ্ছিলেন। ওই ভোটার মেয়র পদে ভোট দেন, কাউন্সিলর পদে ভোট দেওয়া বাকি ছিল। স্বাভাবিকভাবে গোপন কক্ষে থেকে ভোটার বের হলে মুস্তাফিজার রহমানকে সুযোগ দেওয়া হবে, কিন্তু সে সময়টুকু দেননি, বাইরে এসে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন। আফগানিস্তানে আবারও 2 NGO-র কার্যক্রম স্থগিত। আফগানিস্তানে আবারও 2টি বেসরকারি সংস্থা তাদের কার্যক্রম স্থগিত করে দিয়েছে। এ নিয়ে দেশটিতে 6টি NGO কার্যক্রম স্থগিত করল। গতকাল সোমবার ক্রিশ্চিয়ান এইড ও অ্যাকশন এইড আফগানিস্তানের কার্যক্রম স্থগিত করে। আগের দিন রোপার কেয়ার ইন্টারন্যাশনাল, দ্য নরওয়ে জিয়ান রিফিউজি কাউন্সিল, সেভ দ্য চিলড্রেন একই সিদ্ধান্তের কথা জানায়। এছাড়া ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটিও আফগানিস্তানের কার্যক্রম স্থগিতের কথা জানিয়েছেন। গত আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে দেশি বিদেশি সব NGO-র নারীদের কাজ বন্ধ করার নির্দেশ দেয়। সম্প্রতি আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ ঘোষণা করেন তালেবান। এই ঘোষণার এক সপ্তাহ না পেরোতেই দেশটিতে NGO-তে নারীদের কাজ বন্ধের নির্দেশ জারি করে তালেবান। এই নির্দেশ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা চলছে। এশিয়ান এইডের বৈশ্বিক কার্যক্রমের প্রধান রয় হাসান এক বিবৃতিতে বলেন, তালেবানের আদেশটির বিষয়ে তারা দ্রুত ব্যাখ্যা চাইছিলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তালেবান কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্যবশত তাদের সংস্কার কার্যক্রম স্থগিত করতে হচ্ছে। ইউক্রেনকে আলটিমেটাম রাশিয়ার। ইউক্রেনকে মরস্কোর দেওয়া প্রস্তাব মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই আলটিমেটাম দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সের্গেই ল্যাভরভ বলেন, কিয়েভকে মস্কোর প্রস্তাবগুলো মেনে নিতে হবে, যার মধ্যে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ইউক্রেনীয় বাহিনীর পরাজয় স্বীকারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে, অন্যথায় রাশিয়ার সেনাবাহিনী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তার ভাষায় বিষয়টি সহজ, আপনারা নিজের ভালোর জন্য প্রস্তাবগুলো মেনে নিন, অন্যথায় রুশ বাহিনী তার সিদ্ধান্ত নেবে। ইউক্রেন ইস্যুতে আলোচনার প্রস্তুত রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যের একদিনের মাথায় এমন আলটিমেটামের কথা জানান ল্যাভরভ। রবিবার পুতিন বলেছেন, আমরা গ্রহণযোগ্য সমাধানে বিশেষ সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু এটি তাদের ওপর নির্ভর করছে। আমাদের দিক থেকে আলোচনা প্রত্যাখ্যান করা হচ্ছে না, এটা তাদের দিক থেকেই করা হচ্ছে।